कुबामा रंखोबी पुलिस पे रमजका खरसा केफे मने बानिया खलेनाय कुमारगा थानी पुलिस लाइथनाय 13 जून रेल स्टेशन गनाम चियो गाजा खबई डिमांड दतन रममानी बन रममानी यागलो पुलिस रतियाबारी पंचायती सार्दपुली आमचिनी बाबुल भूषण दास न चासलनी हरनी दामचुको हेतामनी जरव कुमारगा थानी पुलिस रमखा बिन थानी बन रममानी नायतमनी यागलो 1 लाखाय रांगबो मानखा গত 13 তারিখে আমরা একটা এনডিপিএস কেস নিয়েছিলাম। সেই কেসে একটা যুবক ছেলে সোনামুরার ছেলে দিমান দত্ত তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার সঙ্গে 14 কেজি 500 শুকনো গাঁজা পাওয়া গিয়েছিল। তো সেই কেসে যখন আমরা তদন্তে প্রগ্রেস করি তখন তাকে রিমান্ডে নেওয়ার পর কুমারঘাটার একজনের নাম আসে তার সহযোগী হিসাবে। হ্যাঁ, তার নাম হলো ডাব্লিউ ভূষণ দাস, ডাক নাম বাবলু, বাড়ি রতিয়াবাড়ি। তো সেই তথ্য মূলে আমরা এই বাবলুর বাড়িতে রেড করি। রেড করে তার ঘর থেকে তার খাটের নিচ থেকে আমরা 1,31,560 টাকা উদ্ধার করি, 4টা অ্যান্ড্রয়েড ফোন এবং একটা কিপ্যাড ফোন উদ্ধার করি। এই টাকাগুলির এবং এতগুলি মোবাইলের এই বাবলু কোনো সঠিক উত্তর দিতে পারেনি। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা ওই কেস কানেকশনে আমরা বাবলুকে কালকে অ্যারেস্ট করেছি, সেই টাকাগুলি সিজ করেছি, মোবাইলগুলি সিজ করেছি এবং আজকে আমরা বাবলুকে কোর্টে ফোর আটক করবো, তাকে রিমান্ডে আনবো। তাকে রিমান্ড আনার পর এই কেসে আর কী কী লিঙ্কেজ আছে, ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সবগুলো আমরা কাছে দেখছি, আর কী কী জড়িত আছে সবগুলো আমরা দেখছি। স্যার, তার বিরুদ্ধে কোনো কেস দিয়েছেন? ওই তো ওই কেস কানেকশনে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, প্রথম আসামি দেওয়া জবানবন্দি মূলে আমরা দ্বিতীয় আসামিকে অ্যারেস্ট করেছি, সেম কেস। স্যার, আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। যখনই আমাদের কাছে কোনো তথ্য আসবে আমরা সেই তথ্য অনুযায়ী রিয়াক্ট করবো এবং আমরা আইনের কঠোর ব্যবস্থা। স্যার, আপনার পরিচয়? স্যার, আমি ইন্সপেক্টর শঙ্কর শাহ, ওসি কুমার গাড়ি। ধন্যবাদ। রেড করেছিল, তারপরে বাড়ি ঘরে গিয়ে চেক করে, চেক করে ওই টাকাটা পাওয়া গেছে। আর এটা আমার পাচ্ছে আমার মোবাইল, আর আমার মোবাইল আছে ইউজ করে, আর ওই জন্য বাইরে কাজ করে লাগে আমার মোবাইল কভার ড্রিঙ্ক কি আর 50,000 টাকা রাখতে পারেন নেই। তারপরে ইয়ারগুলো কাজ করতে ওষুধ কি আর ওগো গত কিছুদিন আগে রিমান দত্ত নামে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। তো প্রাথমিক ধারণায় ওনার নাম চলে আসছে যে ওনার নাকি ওনার নামে কি আপনার কোনো যুক্ত আছে? আমরা চিনি নি ওই ছেলেটা। ধন্যবাদ। বাড়ি কোন এলাকায়? বাড়ি সাদাবলি।